আমি মুসরাত মেহজাবিন আশা, আমি আজকে জীববিজ্ঞানের একটি বিষয় সম্পর্কে পড়াবো। আর এটা হচ্ছে জীববিজ্ঞান এবং রসায়নের লেখক। মানে আমরা অ্যামাজনের একটি বনের কথা বলবো যেখানে জীববিজ্ঞান এবং রসায়ন একসাথে মিশে একাকার হয়ে গেছে। তো সেখানে অ্যামাজনে মেগান ফেডরিক নামক একজন বিজ্ঞানী, তিনি গিয়েছিলেন একটা অভিশপ্ত বাগানের বিষয়ে একটা রিসার্চ করতে। তো সেই রিসার্চে একটা নতুন কিছু তথ্য তুলে এসেছে। এখানে রিসার্চটা হলো গিয়ে ডুরিও হিরসুতা, মানে তো লিখেছি ডুরিও হিরসুতা নামে একটা গাছ, যে গাছটা একটা আলাদা নিজস্ব জায়গা নিয়ে থাকে। যেমন ধরো আমরা যদি কোনো আলাদা কোনো জায়গা বলি, যেমন ধরেন মুসুর কোয়ার্টার, ওখানে কিন্তু মানে সহজে যারা আইডি কার্ড ছাড়া কেউ ঢুকতে পায় না। তো সেইখানে দেখা যাবে যে সেই জায়গায় সেই স্থানে আইডি কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না, এবং সেখানে তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকে যে তারা যেন ঢুকতে পারে। তো সেই ক্ষেত্রে ডুরিও হিরসুতা এমন একটা গাছ যার নিজেরা নিজেদের এলাকা গঠন করে, তারা মানে অন্য এলাকা কাউকে আসতে দেবে না এবং অন্য গাছকে সেখানে জমাতে দেবে না। এখন এটা একটা আলাদা বিষয় যে আসলে তার কেন এটা করে। এটার জন্য দায়ী একটা আলাদা ধরনের বিজ্ঞান যারা কিনা সেই সব গাছে বসবাস করে। সেই সব গাছে বসবাস করে যখন, তো পিঁপড়াদের সমস্যাটা কি তাদেরকে নিয়ে? পিঁপড়াদের সমস্যা হলো তারা সেখানে বসবাস করে, তো তাদের আশেপাশে যদি অন্য গাছগুলো জন্মায় তাহলে সেই গাছগুলো তাদের মানে গাছগুলোতে তারা নিজেরা বসবাসস্থান তৈরি করতে পারবে না। তো সেই বিজ্ঞানী করলো কি, নতুন একটা গাছ সেখানে নিল। তো ধরা যাক এখানে সেই ডুরিও হিরসুতা নামে একটা বাগান, ঠিক আছে, ধরলাম এখানে সেই গাছগুলো, এই হলো আমার ডুরিও হিরসুতা এই গাছগুলো, ঠিক আছে। আর সেই বিজ্ঞানী করলো কি, অন্য এক জাতের গাছ আনলো। তিনি প্রথমে এই এলাকার মাঝখানে একটা গাছ লাগালে, ওই জাতের আরেকটা গাছ লাগালে, আর 50 মিটার দূরে 50 মিটার দূরে আরেকটা গাছ লাগালে, একদম দুই পাশে। এখানে উনি একটা বিশেষ কাজ করলেন কি, যেখানে একটা গাছের চারপাশে একটা আঠালো পদার্থ দিলেন যার কারণে সেই পোকাগুলো যাতে উঠতে না পারে। তো আরেকটা এখানে দুইটা গাছের মধ্যেও সেই একই গাছ করলেন। তো কয়েক মাস পর দেখা গেল এই বাগানের মাঝখানে যে গাছটা, সেই গাছটার এই যেটাই আঠালো পদার্থ লাগান সেখানে কোনো ক্ষতি হয়নি, সেই গাছটা অক্ষত রয়েছে। আর এই যে গাছটা যেটা কিছু করা হয়নি সেটা অক্ষত না, সেটা মারা গেছে। আর এই যে 50 মিটার দূরে যে দুটো গাছ লাগালো সেই দুটো গাছ একদম অক্ষত। মানে এই থেকে ধারণা করা হয় যে 50 মিটার দূরে ওইসব পিঁপড়া কাজ করতে পারে। আর একটা মজার ব্যাপার হলো এই যে কাটাওয়ালা গাছগুলো, মানে ডুরিও হিরসুতা, এই গাছগুলো যে পিঁপড়াগুলো বসবাস করে তারা এমন একটা পদার্থ নিঃসরণ করে, সেটা আমরা মানে বাস্তব জীবনেও দেখি রসায়নের ক্ষেত্রে, যেটাকে বলে একটা ফরমিক অ্যাসিড, বা যা কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। সেই ফরমিক অ্যাসিডটা নিঃসরণ করে এই গাছটাকে একদম নিষ্প্রাণ করে ফেলেছে। তো এটা থেকে বলা যায় যদি আমরা এই রসায়নের এই জিনিসটা ব্যবহার, অর্থাৎ ফল কোনো গাছকে মনে করো কোনো একটা গাছ আমরা চাই না সেই বাগান, তো আমরা ফর্মিক অ্যাসিড ব্যবহার করে সেই গাছটাকে নির্মূল করতে পারি, আর এভাবে কোনো একটা বিশুদ্ধ বাগান তৈরি করতে পারি যা আমরা বিপ্লবের কাছ থেকে শিখি।